নম্বর প্রশ্ন, আমি বাংলাদেশ থেকে আরমান আলী, আমি আমার জন্য আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। ওস্তাদ জি, একটা বিষয় নিয়ে কনফিউজ, কাপড়ে রক্ত ভিজা থাকলে বা রক্ত শুকায় গেলে ওটা পরে কি সলাত হবে? রক্ত দুই রকমের, একটা হচ্ছে গোশতের সাথে যে রক্তটা থাকে, গরু জবাই করেছেন, খাসি জবাই করেছেন, আর গোশতের ভিতরে ভিতরে লেগে আছে যে রক্তগুলি, গোশত ধোয়ার আগে যে রক্তটা থাকে, এই রক্ত সম্পর্কে সঠিক মত হচ্ছে যে এই রক্ত নাপাক নয়। জি হ্যাঁ, দমে গায়ের মসবুফু, যেটা প্রবাহিত রক্ত নয়, আর যেটা দমে মসহু, যখন জবাই করা হয় তখন যে রক্তটা প্রবাহিত হতে থাকে, প্রবাহিত রক্ত দমে মসফু, এটা হচ্ছে নাপাক, এটা হচ্ছে নাপাক। এইরকমই মানুষের রক্ত আপনার কোনো জায়গায় যদি কেটে যায়, যে রক্ত প্রবাহিত হচ্ছে, এই রক্ত হচ্ছে নাপাক। সুতরাং রক্ত এখানে স্পষ্ট করেননি যে কিসের রক্ত। যাই হোক, রক্ত যদি কাপড়ে লেগে থাকে সেটা শুকিয়ে গেলেও নাপাক, আর ভিজা থাকলেও সেটা হচ্ছে নাপাক। সুতরাং কাপড় ধুয়ে নেবেন, আর ধুয়ে নেওয়ার পরে ভিজে থাকলে কোনো অসুবিধা নেই। জি।